সমস্ত তারিফ এবং প্রশংসা আছে মহানবী সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ উত্তম করেছেন এই ইনসান জাতকে। তারপরে পরে আকাই নামদার মাদ্রাকে দাসদার মক্কর সর্দার যেন ব্যক্তি সৃষ্টি না করলে আসমান তৈরি করা হতো না, যেন ব্যক্তি সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না। এক কথায় জেনাবিকে তৈরি না করলে আমি আপনি এমনকি আল্লাহ পর্যন্ত, আল্লাহ যা রয়েছে এটা পর্যন্ত পৌঁছতো না। সেনাবির নাম আসমা আহম্মদ, জমিনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হযরত আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফে আয়াতে কালিমা পেশ করেছি, সেটা হচ্ছে মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালাকাউকুম আলাইহিম ওয়া লাহুম ইহজারুন। এর বাংলা অর্থ হচ্ছে এটাই যে নিঃসন্দেহে, আল্লাহ বলতেছে নিঃসন্দেহে যারা আমার পক্ষ হইতে তোমাদের পক্ষে যাবে এবং তাদেরকে যারা অনুসরণ করবে, অনুসন্ধান করবে, তাদের কোনো ভয় নেই, অর্থাৎ তারা জান্নাতে যাবে। তো বেরাদার ইসলাম, আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো হুজুর একদিন বসে আছে, এক ব্যক্তি আসার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমার আব্বা জান ইন্তিকাল করিয়েছেন, আপনি আমার আব্বা জানেন জানাজা নামাজটি পড়াবেন, সাপোজ জানাজা নামাজ দুইটার সময় হবে, কোথায় জানাজা নামাজ হবে? খোলা আকাশের নিচে মরুভূমির উপরে। এই দেখেন বাবা, জীবনের আমার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আজকে যেন জানাজা নামাজের জন্য চলে গেলেন, জানাজা নামাজের জন্য চলে গেলেন, জানাজা নামাজ হবে দুটোর সময়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জানো বাবা 12টার সময় উপস্থিত হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোর সময় জানাজা নামাজ হবে আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই 12টার সময় উপস্থিত হয়ে গেছে। তো হুজুরের সঙ্গে একটি খাদেম রয়েছে, মরুভূমির প্রান্তে প্রচন্ড রোদ, যাদের ইসলাম দুপুরের সময় বাড়ি খুব পেতে আছে। তো খাদেম বলতেছে, হুজুর আমার পা দিয়ে হুজুর রক্ত পড়তেছে, আমি মামে আমি খাদেম আমি আর সহ্য করতে পারছি না, হুজুর চলেন না, ওই যে দু একটি গাছ দেখতে পাচ্ছি ওই গাছের তলায় একটু আশ্রয় নিন, জানাজা নামাজ তো হচ্ছে দুটোর সময় হবে, এখন তো 12টা বাজে। ওই সময় যেন বাবা ইমামে আজম কেঁদে বলেছিল, ও মামা খাদেম কি কথা শোনালে বাবা, কি কথা বললে বাবা, ও মামা খাদেম শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ইয়ে জমিনে গরম বালি উত্তপ্ত, পৃথিবীর সূর্যের তাপ যদি তোমরা সহ্য করতে না পারো বাবা, এ গরম বালির তাপ যদি সহ্য করতে না পারো বাবা, এ সূর্যের বারোটি মুখ হবে, এ জমিন পুরো লাল তামা হয়ে যাবে, ও বাবা খাদেম তুমি কি করে সইবে বাবা, কিয়ামতের দিন কিভাবে সইবে বাবা, ইমামে ও বাবা খাদেম কিয়ামতের দিন তুমি কিভাবে সইবে, কিভাবে সইবে বাবা। এরকম বেলা ইসলাম আজকে বলতেছে না, ইমামে আজম হানিফা রহমাতুল্লাহ আজকে বলতেছে, ও বাবা খাদেম শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি ইমামে আজম আবু হানিফা, আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমার পাপে তত্তর তত্তর করে রক্ত পড়তেছে, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আমার রক্ত পড়তে পড়তে যদি তামাম শরীর রক্তটা যদি পড়ে যায়, আমি ইমামে আজম ওই গাছের তলায় স্থান দেবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তামাম শরীর রক্ত যদি বেরিয়ে যায় তবু আমি ওই গাছের তলায় স্থান নেব না। ইমামে আজম কাকে বলে বেরাদার ইসলাম? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একদিন নামাজ পড়তেছেন বেরাদার ইসলাম, তো নামাজে দুই রেকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি কেউ পারবো? আমরা কেউ পারবো না। তো দুই রেকাত
কোরআন শরীফ দুই কাপ নামাজে কোরআন শরীফ পড়ে খতম করে নিলেন, সালাম ফিরে নিলেন বাবা। সালাম ফিরার পরে বাবা আজকে আস্তে আস্তে করে বেড়াবার ইসলাম, গোটি গোটি পায়ে বেড়াবার ইসলাম, কাবা শরীফের কাছে চলে গেছে, কাবা শরীফের একটা ঘরে জড়িয়ে ধরে কাঁদতেছে। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমি ওই কেয়ামতের দিন কঠিন আজ কঠিন কেয়ামতের দিন কঠিন গরম বাড়ির তাপ্ত সহ্য করতে পারবো না, আমি মানে আমি জাহান্নামের ভয় সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না বাবা। ইমামে আজম যাকে আমরা অনুসরণ করি আজকে তিনি জাহান্নামের ভয় কাঁদতেছে, আমরা কি কেউ জাহান্নামের ভয় কাঁদতেছি? যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয় যারা কাঁদবে না তাদের অবস্থাটা কি হবে একবার ভেবেছেন? যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয় যারা কাঁদবে তাদের কেমন দিন কি হবে একটু শুনুন। একদল বান্দাবান্দি, একদল বান্দাবান্দি আল্লাহ দরবারে এসেছেন কিয়ামতের সময়, জাহান্নাম কি করবে না, হুঙ্কার ছাড়বে, ও রব্বুল আলামিন আমি জাহান্নাম আমি আর খোদা জ্বালা সইতে পারতেছি না, আমি আর খোদা জ্বালা সইতে পারতেছি না, আমাকে তোমার এই সমস্ত বান্দাবান্দি আমাদের মধ্যে দিয়ে দাও। জাহান্নাম বলে ওই সমস্ত বান্দাবান্দিদেরকে নিজের ভিতরে গ্রাস করে নেবে, সামিল করে নেবে। এরা পৃথিবীতে কোনোদিন আল্লাহর ভয়ে কাঁদেনি, পৃথিবীতে কোনোদিন এরা জাহান্নামের ভয়ে কাঁদেনি, জাহান্নামে থেকে গ্রাস করে নিয়েছে। আর একদল বান্দাবান্দি যারা আল্লাহর ভয় পেয়েছিল তারা এসেছে, জাহান্নাম তাদেরকে গ্রাস করতে যাবে, আল্লাহর তরফ থেকে নিষেধ বাণী আসবে, এ জাহান্নাম এ জাহান্নাম এরা দাঁড়া দাঁড়িয়ে যা, আল্লাহ পাক জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাদেরকে ডাকবে, আমার ফেরেশতারা ও আমার মালাইকারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ আমার আরশ মহল্লায় চলে যাও, আমার আরশ মহল্লায় গিয়ে দেখবে একটি নুরের পাত্রে একটি মতির পাত্রে কিছু পানি রাখা আছে, বেরাদার ইসলাম এরকম বলতে চায় না, কিছু পানি রাখা আছে, ফেরেশতারা আল্লাহর হুকুমে চলে যাবে, আল্লাহর হুকুমে চলে যাবে, ওই আরশ মহল্লায় গিয়ে দেখবে একটি নুরের পাত্রে একটি মতির পাত্রে কিছু পানি রাখা আছে, ফেরেশতারা আল্লাহর হুকুমে চলে যাবে, আল্লাহর হুকুমে চলে যাবে, ওই পাইটা নিয়ে আসার পরে আল্লাহ তাআলাকে বলবে না, ও আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যে বহু পানি, পৃথিবীর জমিনে যে মেলা পানি, কিন্তু না এত কম পানি এত সংক্ষিপ্ত পানি, আপনি আল্লাহ কেন আপনি আপনার আরশ মহল্লায় নূরের পাত্রে তুলে রেখেছেন করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন ও আমার ফারিস্তারা আমার মালাইকারা শুনে নাও শুনে নাও, এ পানিটা কোন নদীর আলোর পানি নয়, এ পানিটা কোন খাল বিলের পানি নয়, এ পানিটা কোন পুকুরের পানি নয়, এ পানিটা ওই বাড়ির আমার যে বান্দা বান্দি কবরের ভয়ে আগুনের ভয়ে দুপুরা চোখের পানি ফেলেছিল, আমার যে বান্দা বান্দি কবরের ভয়ে আমার ভয়ে যে দুপুরা চোখের পানি ফেলেছিল রে, আমি আল্লাহ তাদের দুপুরা চোখের পানি বেগা দিয়ে না রে, আমি আল্লাহ তাদের দুপুরা চোখের পানি নিয়ে আমি আল্লাহ আমার আংশ মহল্লায় নূরের পাত্রে তুলে রেখেছি করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাকের ভয়ে যারা জাহান্নামের ভয়ে যারা কেঁদেছিল ওই দুফোঁটা চোখের পানি আল্লাহ বেকার দেয়নি, কোথা তুলে রেখেছিল আরশ মহল্লায় নূরের পাত্রে। আল্লাহ পাক বলবে আমার ফেরেশতারা আমার মালাইকারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ ওই জাহান্নামে চলে যাও, ওই জাহান্নামে গিয়ে ওই সমস্ত বান্দা বান্দীদের চোখের পানি জাহান্নামে গিয়ে ছিটিয়ে দাও, জাহান্নামে গিয়ে ছিটিয়ে দাও, ফেরেশতারা আল্লাহর হুকুমে চলে যাবে, আল্লাহর হুকুমে যাওয়ার পরে বাবা যেই না বাবা জাহান্নামে ছিটিয়ে দেবে, জাহান্নামের আগুন তার তপ্ত করে ঠান্ডা হয়ে যাবে, যেটা বলুন সুবহানাল্লাহ। ভাবুন আপনি জাহান্নামের ভয়ে কাঁদবেন কি কাঁদবেন না, বাড়িতে বাড়ি বাড়িতে বাড়ি গিয়ে বাড়ি সে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আল্লাহর ভয়ে কাঁদবো না জমিনে এই পৃথিবীর আনন্দে আনন্দিত হয়ে থাকবেন। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কাঁদতেছেন আল্লাহর দরবারে,
আমাকে ক্ষতিগ্রস্ত গর্ভস্থ করবেন না রব্বুল আলামিন, আমি বাবা আজব, আমি যেন বাবা আমি আজ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমি জাহান্নামের কঠিন আজাব সইতে পারবো না, এ বলে কাঁদতে কাঁদতে যেন বাবা আজকে যেন বাবা বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর বাবা হুশ ফিরে গেল, কিছুক্ষণ পরে বাবা হুশ ফিরে গেল, হঠাৎ করে গাইতে আওয়াজ আসে, হঠাৎ করে গাইতে আওয়াজ আসে, ও কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে বাবা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে বাবা, আল্লাহ তোমার দোয়া কবুল করে আল্লাহর সাজদা জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হারাম করে দিয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একদিন বসে আছে বেলাগার ইসলাম, একদিন বসে আছে, এক ব্যক্তি আসার পরে বলতেছে, হুজুর আমার আমি কিছু টাকা লুকিয়ে রেখেছিলাম, আমি কিছু টাকা লুকিয়ে রেখেছিলাম বাড়ির মধ্যে, তো হুজুর আমার টাকার কথা মনে পড়ছে, মনে আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই সময় বলেছিল, ও বাবা করিমুদ্দিন শোনো বাবা, শোনো শোনো, আমি তো মশলার ব্যাপারে বলতে পারবো, আমি তো মশলার জন্য বলতে পারবো, আমি তো তোমার কোথায় তুমি কোথায় টাকা লুকিয়ে রেখেছো এই ব্যাপার তো আমি বলতে পারবো না, আমি ব্যাপার বলতে পারবো না। ওই সময় ওই ব্যক্তি যেন আজকে বাবা কাঁদতে লেগেছে না, হুজুরের কাছে কাঁদতে লেগেছে না, হুজুর আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, অনেকক্ষণ ধরে খুঁজলাম, হুজুর আমি খুঁজে পেলাম না, খুঁজে পেলাম না, হুজুর দয়া করে আমাকে একটু বলে দেন, হুজুর আমাকে একটু দয়া করে বলে দেন, হুজুর আমি ভেবেছিলাম হয়তো আপনি আমার সমাধান করে দেবেন, আপনার কাছে গেলে হয়তো এর পুরো একটা বিভাগ হয়ে যাবে, আপনি হয়তো এর সমস্যা সমাধান করে দেবেন, আমি দেখেন বাবা জীবনে না। ওই সময় যেন আজকে যেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে কাঁদতেছেন বেলাল ইসলাম, আজকে কাঁদতেছেন, 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 ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা করিমুদ্দিন শোনো 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 শোনো, তুমি কি করো আজকে, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আজকে তুমি বাড়ি যাওয়ার পরে সারা রাত্রি ধরে তুমি নফল নামাজ পড়তে থাকো, নফল নামাজ পড়তে থাকো, সারা রাত্রি ধরে নফল নামাজ পড়তে থাকো, এবং নফল নামাজ পড়ে পড়ার পর সকালবেলায় আমার কাছে আসবে, এর কি বিধ হয় আমি তোমাকে বলব। ওই ব্যক্তি আমার ইসলাম আজকে বাড়ি চলে গেল, বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে নামাজরত হয়ে গেল, নামাজরত হয়ে গেল, কিছু নামাজ পড়ার পর আজকে তার মনে চলে আসলো, মনে আসার পরে নামাজ আর পড়লো না, নামাজ পড়লো না, নিয়ত করেছিল নফল নামাজ পড়ব, সারা রাত ধরে কিন্তু আমার ইসলাম যেই আমার টাকা গুলো পেয়ে গেছে আর যেন নামাজ পড়তেছে না, আর নামাজ পড়তেছে না, টাকা যেমনি পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে, আর নামাজ পড়তেছে। সকালবেলা উঠে গিয়ে হুজুরের কাছে গেল, হুজুর আমি অনেকক্ষণ ধরে হুজুর খুঁজলাম, মনে করার চেষ্টা করলাম, হুজুর পেলাম না, আমার কোনো ইচ্ছাই ছিল নামাজের মধ্যে যে আমি টাকা সম্বন্ধে বলবো, টাকা সম্বন্ধে আমি ভাবি নামাজের সম্বন্ধে, বেলা হুজুর হুজুর আমি নামাজ পড়তেছিলাম এক মনে, এমন সময় যেন আমার কানে পৌঁছে গেল যে টাকাটা ওই জায়গাতে রয়েছে। ওই সময় চিৎকার করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও করিমুদ্দিন শোনো গো, শোনো শোনো শোনো, তুমি যখন আল্লাহর আরাধনারত ছিলে, তুমি যখন আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত করতে, তুমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহর কাছে নামাজ পড়তে, আজকে শয়তানের সহ্য হতো না, শয়তানের সহ্য হতো না, শয়তান কোরআন আমাকে সেটা মানতে পারতেছিল না,
শয়তান সেটা মানতে পারতেছিল না। তাই এভাবে আজম তোমার ওই মনের ভেতরের কথাটা আজকে তুমি যে লুকিয়ে রেখেছিলে টাকাগুলো, ওই টাকাগুলো যেন ওই ব্যক্তি ওই শয়তান যেন আজকে তোমার মনকে ভুলিয়ে রেখেছিল, তোমার মনকে ভুলিয়ে রেখেছিল যেন তুমি না খুঁজে পাও। কিন্তু যখন দেখলো তুমি ওই টাকা পাওয়ার না পাওয়ার কারণেই তুমি আরো বেশি নামাজ পড়বে সারা রাত ধরে, এটা কিন্তু শয়তানের সহ্য হচ্ছে না, বলতেছে আমার কারণেই আজকে তিনি এত নামাজ পড়বে এত নেকি করবে, শয়তানের সহ্য হচ্ছে না, এজন্য তোমাকে মনে করি নিয়েছি। তো বেরাদার ইসলাম, আমি আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না, বলার ভাষার মধ্যে তুমি কিছু ধরে গেল ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন, জাম্মু ওয়া তুবিলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।